বুঝতে পারছি খেলাধা যে মন্ত্রী আরে বাবা নাই বুঝতে পারছি গাইস আমাদের পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় বিভিন্ন সমস্যা তার কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু অনেক ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু এই অঞ্চলে ফসলের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এই অঞ্চলে কৃষকদের সঙ্গে আমি কথা বলবো এই যে আপনার তাদের ফসল হয়েছে এই বিষয়ে তাদের অনুভূতিটা কিরকম তো আমরা একদম কৃষকের সাথে কথা বলবো ভাই এদিকে আসলে একটু

ঠিক আছে তাই টাকা লাগবে না আপনার এগুলো প্রচার হবে ধান খেতে এত সুন্দর এই বিষয়ে একটু কিছু বলুন মই তোমার ধান গাছ প্রচার করবি বড় বেড়া